হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় দেখতেই পাচ্ছেন, ডিজে নাম কিভাবে বানাবেন, লেখাকে ভয়েস বানাবেন, বা আপনি ডিজে নাম কিভাবে বানাবেন। জাস্ট আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে ডিজে গানে নাম বানানো হয়। তা আজকের ভিডিও দ্বিতীয় ভিডিও বা দ্বিতীয় পূর্ব, যে কিভাবে নাম বানাবেন, নিজের নাম বানাবেন ডিজে। তো আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে নিজের নামে ডিজে ভয়েস বানাবেন। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর অনেকেই ভিডিও ডিসক্রিপশন বক্স চিনেন না, যে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো সেটা যারা চিনেন না আমাকে কমেন্ট করে বলছে যে অ্যাপসের লিঙ্ক কই, অ্যাপস কই, অ্যাপসের নাম কি। তা তারাকেই বলছি যে ওখান থেকে ডাউনলোড করে নেবেন, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু করুন, ধরেন যে কোনো ভিডিও, যেমন এই ভিডিও আমি দেখাচ্ছি, এখানে দেখেন এখানে একটা দাগ আছে। বা আপনি প্রত্যেকটা ভিডিওর একটা টাইটেল লেখা থাকে, এই টাইটেলের এখানে দেখেন একটা তীর চিহ্ন আছে ছোট, ওখানে ক্লিক করবেন, দেখবেন সমস্ত অ্যাপস, হ্যাঁ যত লিঙ্ক আমি দিই ওখানেই, ওখান থেকে অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে হবে না, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। চলুন সরাসরি কাজে যাই। আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন, আর অ্যান্ড্রয়েড শেখাতে হাত দিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। তো আমি আবার বলছি, এই অ্যাপসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। কীভাবে করবেন দেখে দিলাম, ডাউনলোড করার জন্য প্লিজ 5 সেকেন্ড ওয়েট, তারপরে অ্যাড স্কিপ, ভয়েস চেঞ্জ। এখানে যাওয়ার পর আপনি কি করবেন, এই যে তিনটে ডট আছে, তিনটি ডটে ক্লিক করবেন, তিনটি ডটে ক্রিয়েট ভয়েস ফ্রম টেক্সট, এখানে ক্লিক করবেন। এখানে আপনার যার নাম সেটা লিখবেন। জাস্ট আমি আমার নাম লিখছি ডিজে এন ওয়াইএন, যেমন আমি একটা দেখাচ্ছি বুঝে দিচ্ছি, এন আমার এটা লাগে, কিন্তু আমি ও দিচ্ছিলাম কিসের জন্য সেটাই বলছি, ডিজে নয়ন। দেখেন জাস্ট আপনারা কি করবেন, এইটা দেবেন কারণ এটা ইংলিশে করা আছে, বা শুনতে ভালো লাগে একটু ইংলিশ, ওদের ভাষা নিজের ভাষা বলে। জাস্ট আপনাকে একটু বানান ঠিকঠাক করে নিতে হবে, তাহলে আমাকে দিতে হবে। আমি একটু ভুলভাল দিয়ে আমার যেটা ঠিকঠাক আমি সেটা বসাচ্ছি, আপনারা ঠিকঠাক করে নাম ভুলভাল করে দেখবেন কি আপনার সঠিক নাম হবে, তখন সেভ করে নেবেন। এন ও ওয়াই এ এন, এবার দেখি ডিজে নয়ন, তাই বলছি ডিজে নয়ন, থামবে তারপর নয়নটা বললে একটু ভালো হয়। তো এখানে আপনারা অনেক কিছু ভালোভাবে ভাষাও চেঞ্জ করতে পারবেন, আমি সেটা দেখাচ্ছি। এখানে সিলেক্ট করে এই যে ব্যাক এইটা সিলেক্ট করবেন, এটাকে একটু দূর করে দেবেন, তাহলে ডিজেটা বলবে তারপর নয়নটা বলবে। এইখানে ক্লিক করে সেভ করে নেবেন, সেভ, তারপরে সেভ হয়ে গেল। কোথায় সেভ হবে সেটা দেখাবো, তারপরে আপনি যা খুশি, হ্যাঁ তেমনভাবে যেটাই লিখবেন, টেক্সট বা যে কোনো লেখা লিখবেন সেটাই নাম বলে দেবে। ওকে, এটা দেখালাম, তারপরে এই অপশনে যেয়ে, সেটিং অপশনে যেয়ে এখানে আপনি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আপনি যদি বাংলাতে লিখতে চান, আমি যেমন ইংরেজিতে টাইপ করছি, এই যে আমি সরি, এই যে আমি এখানে ইংরেজিতে টাইপ করছি, এখানে যদি আমি বাংলাতে টাইপ করি নয়ন, তাহলে কি নামটা বলবে না। তাই বাংলাতে লিখলেও বলবে, আপনি যে কোনো ভাষা বাংলাতে লিখবেন বা ইংলিশে সে লেখাটা লিখুন, আপনার সমস্ত আপনার নিজের ভাষা বাংলা হিসাবেই বলবে, সেটা একটু বানান ভুল ভালো হবে না, যেটা লিখবেন সেটাই বলবে। তাহলে আপনাকে এখানে সেটিংস অপশনে যে বাংলা করতে হবে, এখানে বাংলা বা বাংলাদেশি, ওকে এখানে বাংলা বা বাংলাদেশি। জাস্ট আমার এটাই ভালো, এটাই ভালো লাগছে, কারণ এটা একটু শুনতে ভালো লাগে। ওকে, তাহলে আমি সেভ করে নিলাম, এভাবে আপনারা করতে পারবেন। চলুন কোথায় গেল দেখা, ফাইলে যাবেন, একবার শেষের দিকে দেখবেন ভি ভয়েস চেঞ্জ, এই যে ভয়েস চেঞ্জ বলে লেখা থাকবে, তারপর ভয়েস চেঞ্জ অডিও ডিজে নয়ন 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 নয়ন।
তখন আপনি ডিজে গানে বসাতে পারবেন। তো জাস্ট আমি আপনাদেরকে বলেছিলাম যে নর্মেল গানকে বা আপনার গাওয়া গানকে আপনি একটা গান করেছেন সেই গানকে কীভাবে ভালো ভালো ডিজে বক্স বা ডিজে ঢল এসব কীভাবে বসাবেন আমি সেটা আপনাদেরকে দেখাবো কিছুদিন পর। বলেছিলাম যে আমি দেখাবো, দেখার চেষ্টা করবো, যার চেষ্টা হয়ে গেছে, আমি শিখে গেছি কাজটা, আপনাদের সামনে এবার নিয়ে হাজির হব যে কীভাবে যে কোনো গানকে বা যে কোনো নর্মাল গানকে আপনি ডিজে বানাতে পারবেন। 100% কথা দিচ্ছি আপনারা পারবেন, আমি ভিডিও আনবো কদিন পর, যে কোনো গানকে ডিজে বানাতে পারবেন। তো তারপরে আপনি এই নামগুলো বসাতে পারবেন, ফোন নম্বর যাই দেবেন সেটাই। আশা করি আমার ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে লাইক ও শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অ্যাপসটা ভালো, আমি এটা দিয়ে নাম তৈরি করেছি বিভিন্ন ধরনের, হ্যাঁ আপনারাও করতে পারেন।